দিই। যাই হোক, তোমরা যারা যারা নতুন আসছো তাদেরকে বলছি আপকে ফলো দিয়ে দিও ভালো লাগলে, আর একটু লাইক দিয়ে আসো। তোমাদের ঠান্ডা আমলকি খান বুঝছো? আমলকি নাই রে ভাই, না আমি ওই যে খেয়েছি কি বলো ওটাকে, মানে হাই অ্যান্টিবায়োটিক খেয়েছি, এখন মাথাটা প্রচুর ঘুরছে। তারপর আবার ওই যে ঠান্ডার ওষুধ খাওয়ার কারণে মানে ঘুমও আসতেছে না, আবার ঘুমাচ্ছি, ভাবছি যে আজকে আসবো না লাইভে। তারপর আবার মানে একটা ফোন আসলো, পরে হচ্ছে উঠলাম, অনেক কাজের কথা বললাম। আপনি কেমন আছেন? এই তো ভালো ভাই, আপনি কেমন আছেন? কেমন পলাশ, ফিক্সও খাওনি? না ফিক্সও খাইনি, খাইছে হাই অ্যান্টিবায়োটিক। এই ব্যাড বয়টা খুব বাজে বাজে কমেন্ট করে, এটা ব্লক মারতে হবে। পাবলিকে থাকার কোনো দরকার নেই, আজে বাজে পাবলিকে। নাইস লুকিং, থ্যাংক ইউ। আপনি নাইস লুকিং দেখতেছেন, আমার তো অবস্থা খারাপ রে ভাই। হ্যালো, হ্যাঁ কিসে? থ্যাংক ইউ অল। কালকে সেকেন্ড টাইম লাইভে আসলাম, ওইখানে এসে দেখি যে একটা মানুষও লাইক করা নাই, মানে ফাউলা। তাছাড়া আমি নিজের বাসটা নিজেই দিলাম বুঝছো রাশেদ ভাই। এর আগের লাইভটাই কালকে আগে দিন লাইভে আসছিলাম, ওইখানে অনেকেই ফলো দিছে, অটো ফলো আসতেছিল লাইকি থেকে। তারপরে হঠাৎ করে যে লাইক যাওয়ার কারণে লাইক দিছে বেশি বেশি, পর আর ফলোইং অটো ফলোইং একদম স্টপ হয়ে গেছে। হ্যাঁ দূরবে এই কথা কও, এই জন্য মানুষ বলে কম লাফাও। যাই হোক, ফলো দরকার লাইকও দরকার, এখন কথা হচ্ছে যে একটা পেন আর একটা পেন না আমারও। ওরা আর বললো না, এই যে ওরা লাইক দিছে বুঝছো, লাইক দেওয়ার কারণে ইয়া হয়ে গেছে। তারপর হচ্ছে হঠাৎ করে দেখি যে ফলোয়িং আসতেছে না, এর আগের রাতে দেখি যে আমার 2000 ফলো আসছে অটো ফলো, ওই লাইকি কোম্পানি থেকে দিছে মনে হয়। জি সোহেল ভাই ভালো আছি, সব টর্ম মাইন্ড। একটা কথা, মাইন্ড করার মতো কোনো কথা বলেন না আপনারা ভাইয়া, কারণ আজকে আমি শোনার পরিস্থিতিতে নাই, কারণ আপনারা খারাপ কমেন্ট করলেও আমি সোজা ব্লক করে দেব, আর হচ্ছে কোনো অ্যান্সার করবো না, সরি। কারণ কথা হচ্ছে যে যারা যারা নিউ ইউজার আসছো আজকেও, তার একটু ফলো করে দাও আর একটু লাইক করে এসো, যদি ভালো মনে লাগে, মনে যদি চাই। সেক্ষেত্রে কোনো জোর নাই, কিছুই নাই। আপু কেমন আছো? তবে হ্যাঁ, যারা কমেন্ট করছে তাদেরকে কিন্তু আমি লাইক করে দিয়ে আসছি, এমনি থ্যাংক ইউ সো মাচ। অফিসিয়ালরা ইচ্ছে করে এমন করে, হ্যাঁ অফিস থেকে এরকম হয়। এই যে দেখো যে আমি যে পরিমাণে কষ্ট করছি লাইকের পিছনে, এতগুলো ভিডিও করছি, অন্যরা বুস্ট মেরে মেরে দেখা যাচ্ছে যে 300 ভিডিওতে 500-700 কে লাইক উঠায় নেয়, ঠিক আছে বুস্ট মেরা, কিন্তু আমার শালা বুস্টও নেয় না, এমন অবস্থা, এত বাজে অবস্থা হয়ে গেছে। বুস্ট দিলে বুস্টও নেয় না, ওষুধ খাও নাই? আমি খাইছি ভাইয়া, কিন্তু দেখা যাক কি হয়, মাথা প্রচন্ড ধরে আছে, হ্যাঁ অ্যান্টিবায়োটিক তো, এখন আমি নিজে বুঝতে পারতেছি না আমি কি বলতেছি কি করতেছি, খুব বাজে লাগতেছে, মনে হচ্ছে করতেছে পৃথিবী। আপু আমার বাড়ি গোপালগঞ্জ, তাই নাকি? এমডি মুবারক, এই তো ভাইয়া আছি রে ভাইয়া, প্যারার মধ্যে আছি প্রচুর, শরীরের অবস্থাটাও খুব খারাপ। ডিজে রবিউল ওয়েলকাম, লাইভ আসলে হৃদয় ঘুমাবো, কিন্তু ঘুমাচ্ছিলাম, ঘুমও আসে না, এত খারাপ, একবার এপাশ হচ্ছে একবার ওপাশ হচ্ছে, ভালো লাগতেছিল না। হুমায়ুন কবির, থ্যাংক ইউ ফর ফলোয়িং মি, সবাইকে বলছি সবাই একটু লাইকটা করে দিবেন, আজকে বেশি কথা বলতে পারতেছি না আর আস্তে আস্তে কথা বলছি। ওয়েলকাম, নাইস টু মিট ইউ, হাই বিস্টর ওয়েলকাম, দয়াল বাবা ওয়েলকাম, আপনি রেস্ট করেন আপু? রেস্ট করবো বলতে শুয়ে থাকতে না ইচ্ছা হয় না ভাইয়া, ভালো লাগে না, এই নানান টেনশন চলে আসে, চোখ বন্ধ করলে এত প্যারা, এত টেনশন, দুশ্চিন্তা হয়, ভালো লাগে না। নানিকে বলো পানি দিতে, থ্যাংক ইউ সো মাচ। কি লিখছে, আমি পুরুষের চুল কেন কম? কি লিখছেন ভাই বুঝি না, আপনারা যারা যারা নিউ ইউজার আছেন, নিউ আইডি খুলেছেন তাদেরকে বলছি
আপুকে মন চাইলে একটু লাইক দিয়ে আসেন, আপনাদের লাইক আমার খুব প্রয়োজন, এখন ফলোটাও দরকার। টিপবা, থ্যাংক ইউ ভাইয়া। আমি যখন র্যান্ডম ইয়াতে থাকি না, মাল্টিপল ব্রডে, 7-8-9 জনকে নেওয়া যায়, অ্যাড করা যায়, 9 জন কলে আসবেন তখন। আজকে তো শরীরটা ভালো না, আজকে আর থাকবো না মনে হয় মাল্টিপলে, আপনারা কালকে অথবা কালকের পরের দিন, এই 2 দিনের মধ্যে মাল্টিপলে যাব। তো তখন যারা যারা কলে আসবেন, কলে আসেন, সমস্যা নাই, তার একটু ফলো দিয়ে দিন। আর ভাইয়ারা যারা ভালো বন্ধুত্ব বা ভালো একটা ভাই বোনের সম্পর্ক করতে চান, তারা অবভিয়াসলি ফলোটা দিয়ে রাখেন, সবাই লাইভে আসবেন, লাইভ অন করলে আর হচ্ছে একটু লাইক করে দিন আমাকে। হ্যাঁ, আপনাদের জন্য এইটুক কথা বলার জন্য, আপনারা কেমন আছেন, কি অবস্থা সবার, আপনাকে একটু ফলো করেন, লাইক করেন, একটু বলার জন্যই লাইভে আসেন না। আমার অনেক ওরা ধরা কল আসতেছে, বুঝছো ভাইয়া, সোহাগ ভাইয়া, বস ভাইয়া না, বস ভাইয়া, প্রচুর পরিমাণে উল্টা পাল্টা কল আসছে। কারণ এখানে একটা কাহিনী ঘটে গেছে, একজনের গার্লফ্রেন্ড আমার ফোন দিয়ে বকা দিতে আসছে, আমার বয়ফ্রেন্ড কে তুমি কেন নিয়েছো? আমি বললাম, দেখেন, সে তো আমার বন্ধু, আমার বয়ফ্রেন্ড না, আপনার ভালোবাসার জোর থাকলে আপনি নিয়ে নেন, ঠিক আছে, এই কথাটা বলছি। ওই মহিলা আরো 50 থেকে 60টা মানুষকে দিছে, আছে তো ইচ্ছা মতো 12-13, তো মনে করো যে তাদেরকে নাম্বারটা দেওয়ার কারণে উল্টাপাল্টা কল আসতেছে। আজকে সকালেও ধমকাইছি, ঘুম হয় নাই, হঠাৎ করে কল দিছে, তারপর বলতেছে আমার দেশের বাড়ি কোথায়, আপনি জানেন কি করবেন? পরে বলতেছে আপনি কি ওনাকে চেনেন, ওই ছেলেটাকে চেনেন? বললাম না, তো আমি চিনি না। তো পরে বলতেছে পুলিশ গেলে ঠিকই চিনতে পারবেন, আমার পুলিশের ভয় দেখায়, বুঝছো ভাইয়া। মানে এইসব মানুষজনদের মানে জুতা পেটা করলো, মানে রিয়েল লাইফে খুব প্যারা খাচ্ছি, প্রচুর প্যারা খাচ্ছি, আমি এত প্যারা খাইছি এই 3 দিনে, মানে জ্বরই উঠে গেছে একদম, হাইপার হয়ে এত বাজে লাগতেছে এখন। সবগুলো যদি রিয়েল লাইফে ধুই দিতে পারতাম, কমেন্ট বাজে আসলে তো যাও ধুইছি মোটামুটি, কিন্তু তারপরে রিয়েল লাইফের প্যারাটা বড় প্যারা।